তেলের দাম বৃদ্ধির কারণে যারা যারা আমার মতো ভুক্তভোগী, আজকের ভিডিওটা মেইনলি তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা টিপস শো করব, যে টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার গাড়ির মাইলেজ আপনি আগের তুলনায় 50% বেশি পাবেন। আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেই 5টা কাজ আপনি করলে আপনার গাড়ির মাইলেজ আগের থেকে আপনি 50% বেশি পাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস স্টার্ট দিস ভিডিও। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের যে টায়ার, সামনের টায়ার অ্যান্ড পেছনের টায়ার, এই দুইটা টায়ারের হাওয়া আগের থেকে বেশি রাখতে হবে। কারণ আপনার বাইকের টায়ারের হাওয়া যখন বেশি থাকবে তখন আপনার বাইকের টায়ারগুলো মাটির সাথে সংস্পর্শ কম হবে। অ্যান্ড এটা যেহেতু ফুলা থাকবে তাই এটা আগের থেকে একটু বেশি গতিতে দৌড়াতে সক্ষম হবে। তো এর কারণে যেটা হবে, আপনার বাইকে আগে যতটুকু মাইলেজ দিত তার তুলনায় বেশি মাইলেজ দিবে। অ্যান্ড আপনার বাইকে যদি আপনি ডাবলিংও করেন সেক্ষেত্রেও আপনার বাইকের খুব একটা প্রেশার পড়বে না। সেকেন্ড, আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনে আপনি অনেক কম্প্রেসার দিবেন। কম্প্রেসার দিয়ে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে আপনার বাইক আপনি যখন স্টার্ট করবেন তখন আপনার বাইকের এই যে উপরে যে আরপিএম আছে এটা হচ্ছে আরপিএম, এই আরপিএমটা যখন আস্তে আস্তে করে আপনি উঠাবেন অ্যান্ড যখন এইটার আরপিএমটা 3000 থেকে 4000 এসে পড়বে তখনই আপনি আপনার বাইকের গিয়ারটাকে চেঞ্জ করে দিবেন। আপনি যদি এই কাজটা করেন তাহলে যেটা হবে, আপনার বাইকের ইঞ্জিনে একদমই প্রেশার পড়বে না। অ্যান্ড প্রেশার না পড়ার কারণে আপনার বাইকের তেল অনেক কম খাবে অ্যান্ড আপনি মাইলেজ আগের থেকে বেশি পাবেন। থার্ডে, আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাইকের এক্সট্রা যদি কোনো ওয়েট থাকে সেটা আপনি কমায় ফেলতে পারেন। যেমন আমার বাইকের এই বক্স আছে, সারি গার্ডের স্টিল আছে, তারপরে এই মাড গার্ডের উপরে এই কাভারটা আছে, তারপর আরও কিছু জিনিস আছে এগুলো খুলে এগুলো বাসায় রেখে আসবে অনেক ওয়েট। হ্যাঁ, এই তালারও মানে এই সব কিছু নিয়ে মোটামুটি একটা ওয়েট হয় আমার বাইকে। এগুলো খুলে ফেলবেন, মড মড স্পেশালি তো মড দিয়ে দিতে হইব নাকি? হ্যাঁ, ওইটাও করা যায়। তো আপনি যদি এই আনুষাঙ্গিক যে সকল ওয়েট আছে আপনি যদি এগুলোকে খুলে ফেলতে পারেন, খুব একটা ভ্যারি করে না, তবে কিছুটাও যদি আপনার ওয়েটটা কম হয় সেক্ষেত্রে আপনার মাইলেজ কিছুটা আগের থেকে বেশি দিবে। ওকে, 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার গাড়ি যখন ট্রাফিকের মধ্যে পড়বে তখন আপনি আপনার গাড়িটাকে সম্পূর্ণভাবে অফ করে রাখবেন। আমরা যেটা সচরাচর করি সেটা হচ্ছে যখন ট্রাফিক পড়ে আমরা মনে করি যে এখনই মনে হয় ছেড়া দিবে তো গাড়িটা আর অফ করার দরকার নাই। এটা তো সম্ভব না, রাইট? এটা পসিবল না। হ্যাঁ, তো দেখা যায় যে আমাদের সামনের যে গাড়িটা থাকে সেটা সামান্য একটু সামনের দিকে আগালেই আমরা মনে করি যে এই বুঝি ট্রাফিকটাকে ছেড়ে দিল। তো সেই জন্য আমরা আমাদের গাড়িটাকে স্টার্ট করি, স্টার্ট করার পর কিছুক্ষণ গাড়িটা চলতেই থাকে। তো আপনার গাড়ি যতক্ষণ স্টার্ট আছে, অর্থাৎ গাড়ির ইঞ্জিনটা যতক্ষণ পর্যন্ত স্টার্ট আছে, আপনার ইঞ্জিনের মধ্যে কিন্তু অতটুকু তেল যাচ্ছে। তো এখন আপনার গাড়ি যখনই আপনি দেখতেছেন যে আপনার গাড়িটা ট্রাফিকের মধ্যে পড়ছে তখনই আপনি আপনার গাড়ির ইঞ্জিনটাকে অফ করে দেন। মানে এটা খুবই সামান্য একটু তেল সাশ্রয় করবে, তবে এই অল্প অল্প একটু তেল বাঁচালে তো আপনার গাড়ির দেখবেন মাস শেষে অনেক বেশি পরিমাণের একটা তেল বেঁচে যাচ্ছে। তো এই গেল 4 নম্বর। তো লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাইকের কার্বোরেটরটাকে টিউন করা। এই ট্রিকটা আপনি মেনটেন করতেও পারেন আবার না করতে পারেন, কারণ আপনি যদি আপনার কার্বোরেটরটাকে টিউন করে তেল একদম কমায় ফেলেন সেক্ষেত্রে যেটা হবে আপনার গাড়ির পারফরমেন্স আগের মতো থাকবে না। আপনার গাড়ি মাইলেজ বেশি দিবে কিন্তু আপনার বাইক আগের মতো অত উচ্চ গতিতে চলবে না। তো কার্বোরেটরটা টিউন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে কার্বোরেটর অ্যান্ড এটার এই যে নিচে যেই পাইপটা, এই পাইপটাকে, সরি পাইপ না, এই স্ক্রুটাকে যদি আপনি একটু টাইট দেন। হ্যাঁ, হালকা কিছু টাইট দিতে হয়, তবে আমি আপনাকে বলবো আপনি নিজে নিজে এটা না করে আপনি যদি কোনো মেকানিকের কাছে নিয়ে যান তারপর আপনি তাকে বলেন যে আপনার গাড়িতে জানি তেল অনেক কম খায়, সে অনুযায়ী আপনার গাড়ির কার্বোরেটরটাকে টিউন করে দিতে। যদি গাড়ির কার্বোরেটরটা একবারে টিউন করা থাকে, অর্থাৎ একদম তেলটা যদি কমানো থাকে, সেক্ষেত্রে আপনার বাইকে যদি আপনি অতিরিক্ত পরিমাণে প্রেশার দেন আপনার বাইকের ইঞ্জিনের প্রতি অনেক ব্যাড একটা প্রভাব আসবে। কারণ আপনার বাইক ওরকম পরিমাণে তেল খাচ্ছে না কিন্তু আপনি প্রেশার দিচ্ছেন ওরকম পরিমাণে। সো দ্যাটস ওয়াই এটা আপনার বাইকের জন্য একটা অমঙ্গলজনক কাজ হবে। বাট আপনি যদি এটা করতে পারেন যে আপনার বাইকের তেল কমিয়ে রাখছেন অ্যান্ড আপনার বাইক আপনি অনেক আস্তে আস্তে চালাচ্ছেন, যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার বাইকের আগে যে পরিমাণে তেল খেত তার থেকে দ্বিগুণ পরিমাণে কম তেল আপনার বাইক কনজিউম করবে। তো এই গেল গাইস 5টা ট্রিক। অ্যান্ড লাস্ট যে টিপসটা আমি আপনাকে দিব সেইটা আই ডোন্ট থিঙ্ক সকলের পক্ষে সম্ভব হবে, সেটা হচ্ছে পিছনের টায়ারটাকে চেঞ্জ করে চিকন কোনো টায়ার লাগানো। কারণ চিকন টায়ারে কিন্তু মাটিতে কম গ্রিপ ধরে অ্যান্ড কম গ্রিপ ধরার কারণে সেটা
আপনার মানে কি বলবো আমি মেবি বুঝাইতে পারবো না, যেহেতু আপনার পিছনের চাকাটা চিকন হবে, তো চিকন হওয়ার কারণে যেটা হবে সেটা হচ্ছে আপনার বাইকটা মাটিটাকে কম কামড়ায় রাখবে, অ্যান্ড এটা মাটির সাথে ওইভাবে মানে কি বলে মাটিটা আপনার বাইকটাকে ওইভাবে টেনে রাখবে না, সো আপনার বাইকটা দৌড়াবে বেশি অ্যান্ড এটা আটকায় থাকবে কম। তবে চিকন চাকার আরেকটা প্রবলেম হচ্ছে আপনার বাইকের ব্রেকিংটা অনেক খারাপ হয়ে যাবে। তো আপনি যদি এই কাজগুলো মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বাইকের মাইলেজ আপনি আগে যতটুকু পাইতেন তার থেকে 50% বেশি পাবেন। আই ডোন্ট থিঙ্ক আমি পয়েন্টগুলো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছি আপনাদের কাছে। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে দেন আপনি নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে আপনার কনফিউশনটাকে দূর করার সম্পূর্ণভাবে ট্রাই করব। সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেন, নিচে কমেন্ট করে জানান নেক্সট আপনি কোন রিলেটেড ভিডিওস দেখতে চান, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ, অ্যান্ড দিস ইজ ইভান সাইনিং আউট।